আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বলিউডের অভিনয়শিল্পী ইরফান খান সানি লিওনের পর ঢাকায় সিনেমায় নাম লিখিয়েছেন শ্রদ্ধা কাপুর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রানা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছবিটির বাজেট $10 মিলিয়ন, বাংলাদেশে প্রায় 83 কোটি টাকা। কিন্তু বিগ বাজেটের এই সিনেমায় শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক কত জানেন কি? শ্রদ্ধার পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন 2 কোটি রুপির কম নয়, আবার কেউ বলেছেন 1 থেকে 1.5 কোটি রুপির কম নেবেন না শ্রদ্ধা। এ নিয়ে নেট দুনিয়ায়ও আলোচনা শুরু হয়েছে। তবে চাজের বিশ্বস্ত সূত্রে জানা গেছে শ্রদ্ধা কাপুর মাসুদ রানা সিনেমার জন্য 1.5 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট ধ্বংসবাহার অবলম্বনে নির্মিত হবে মাসুদ রানা। এতে সুলতান চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। জানা গেছে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন। ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। বাংলাদেশের জাজ ও হলিউডের সিলভার লাইনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে মাসুদ রানা।